নমস্কার বন্ধুরা, হাংরি টামিতে সবাইকে স্বাগত। আজকে আমি সবার ভীষণ পছন্দের একটা খাবার, স্পেশালি বাচ্চারা তো এই খাবারটা খেতে খুব পছন্দ করে, মানে পিৎজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই পিৎজাটা বানানোর জন্য আমি কোনো রকম ইস্ট ব্যবহার করিনি, আর আমি কিন্তু এটা ওভেনেও তৈরি করিনি। একদম সিম্পল পদ্ধতিতে গ্যাসে আমি এই পিৎজাটা তৈরি করেছি। স্বাদ কিন্তু একদম দোকানের মতো হয়, তাই আপনারা যে কোনো দিন আপনার নিজের কিচেনে এই দোকানের সাথে পিৎজাটা কিন্তু তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই পিৎজাটা বানাতে আমাদের ঠিক কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লম্বা করে কাটা ক্যাপসিকাম, লম্বা করে কাটা টমেটো আর পেঁয়াজ, আছে পনির আর সেদ্ধ করা সুইট কর্ন, আছে ময়দা, টক দই, নিয়েছি বেকিং পাউডার, নুন, আছে পিৎজা সস, যার রেসিপি লিঙ্কটা আমি নিচে দিয়ে দিয়েছি, নিয়েছি সাদা তেল, অরিগ্যানো, ইটালিয়ান সিজনিং, চিলি ফ্লেক্স, চিনি আর নিয়েছি মোজারেলা চিজ। প্রথমে পিৎজাটা তৈরি করার জন্য আমায় একটা পিৎজা বেস তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিয়েছি 3/4 টিস্পুন পরিমাণ চিনি, মানে 1 চামচের একটু কম পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়েছি। এখন চিনি আর টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট ধরে আমি চিনি আর টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণ নুন। আবারও সব কিছুকে খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে। প্রায় 1-1.5 মিনিট ধরে আমি সব কিছুকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চিনিটা কিন্তু টক দইয়ের মধ্যে এখন একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি মেজারিং কাপ মেপে কিন্তু ময়দাটা দিয়েছি। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে আপনারা 4 কাপ মেপেও কিন্তু ময়দাটা দিতে পারেন। এখন সব কিছুর সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব ইনগ্রেডিয়েন্টসের সাথে ময়দাটা কিন্তু এখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমায় ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আরও 1/4 কাপ পরিমাণ টক দই। এবার আমি খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখার জন্য আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি, পুরোটাই কিন্তু আমি টক দই দিয়ে মেখেছি। যেহেতু পিৎজাটা তৈরি করার জন্য আমি কোনো রকম ইস্ট দিচ্ছি না, তাই টক দই দিয়ে যদি ময়দাটা মাখা যায় তাহলে কিন্তু পিৎজাটা খুবই সফট হবে। দেখুন, এরকম ঠেসে ঠেসে ময়দাটা কিন্তু আমায় মাখতে হবে, একদম নরম করে কিন্তু ময়দাটাকে মাখতে হবে। ময়দাটা মাখতে গিয়ে যদি মনে হয় যে আরও একটু পরিমাণে টক দই লাগবে, তাহলে কিন্তু আরও 2-3 টেবিল স্পুন পরিমাণ টক দই কিন্তু দিয়ে আপনারা ময়দাটা মেখে নিতে পারেন। তবে অবশ্যই কিন্তু ময়দাটা নরম করে মাখবেন। এবার আমি ময়দার ডোটার গায়ে 1 টেবিল স্পুন পরিমাণ তেল ভালো করে মাখিয়ে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে 1 ঘন্টার মতো ডোটাকে রেখে দেব। এখন একটা ফ্রাইং প্যান গরমে বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কাটা পনির। আমি এখানে 100 গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি। প্রায় 1 মিনিট ধরে লো ফ্লেমে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনির কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। পনিরের গায়ে যেই হালকা হালকা রং ধরবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পনিরগুলোকে তাওয়া থেকে নামিয়ে নেব। অন্যদিকে দেখুন, ময়দা মাখাটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন এই ময়দার ডোটাকে আরও 10-12 মিনিট খুব ভালো করে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে। ময়দার ডোটা যত ঠেসে ঠেসে আপনি মাখবেন তত কিন্তু পিৎজাটা নরম হবে। দেখুন, বেশ 1 মিনিট ধরে মাখার পর ময়দার ডোটা কিন্তু এখন সফট আর একদম স্মুথ হয়ে গেছে। এখন যেটার উপরে আমি পিৎজা বেসটাকে বেলবো তার উপরে আমি ময়দাটাকে এইভাবে রোল করে নিয়েছি আর তারপর এরকমভাবে টাক করে নিয়েছি। এইভাবে রোলিং আর টাকিং পদ্ধতিটা আপনারা যদি 3-4 বার করেন তাহলে কিন্তু ময়দাটা একটু টাইট হয়ে আসবে, এতে করে পিৎজার বেসটা বেলতে কিন্তু আপনাদের সুবিধা হবে। এইভাবে 3-4 বার এই পদ্ধতিতে আমি ময়দাটাকে মেখে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে ময়দার ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। মানে যে পরিমাণ ময়দা আমি নিয়েছি তাতে আমার 2 মিডিয়াম সাইজের পিৎজা কিন্তু তৈরি হবে।
এবার কেটে রাখা একটা অংশকে ভালোভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিয়েছি। এখন যার উপরে আমি পিৎজা বেসটা বেলবো তার উপরে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, আর হাত দিয়ে ফ্ল্যাট করে তারপরে কিন্তু আমি ভালো করে এটাকে বেলে নেব। পিৎজা তৈরি করতে গেলে পিৎজা বেসটাকে কিছুটা পরিমাণ বেলতে হয়, আর তারপরে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিতে হয়। দেখুন, এইভাবে আমি ভালো করে বেসটাকে বেলবো, আর তারপরে এরকম হাত দিয়ে চেপে চেপে কিন্তু আরও একটু ছড়িয়ে দেব। আবারও ভালো করে বেলে নেব, তবে খুব বেশি পাতলা করে বেলবেন না, এতে করে পিৎজাটা কিন্তু শক্ত হয়ে যাবে। পরোটার থেকে একটু মোটা করে আমায় বেলে নিতে হবে, আর রুটির থেকে একটু বড় সাইজ করে আমি পিৎজার বেসটাকে বেলে নিয়েছি। এবার যে প্যানের মধ্যে আমি পিৎজাটা তৈরি করব তার মধ্যে আমি পিৎজা বেসটাকে ট্রান্সফার করে নিয়ে আবারও হাত দিয়ে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এতে করে পিৎজার চারিদিকটা সমানভাবে কিন্তু গোল হবে। এইভাবে আমি প্যানের চারিদিকে পিৎজাটাকে ভালো করে ছড়িয়ে দেব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে পিৎজা বেসের উপরটাকে একটু ফুটো ফুটো করে দেব। এতে করে পিৎজা বেসটা যখন বেক হবে তখন কিন্তু এটা রুটির মতো ফুলে উঠবে না। এখন আমি এই পিৎজা বেসের উপরে দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণ পিৎজা সস। এই সসটা কিন্তু আমার হোমমেড পিৎজা সস। পিৎজা সস আপনারা বাড়িতে কিভাবে বানাবেন তার রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব 1/4 কাপ পরিমাণ মোজারেলা চিজ। আপনাদের কাছে যদি মোজারেলা চিজ না থাকে তাহলে কিন্তু নর্মাল আমুলের যে প্রসেস চিজ থাকে সেটাও কিন্তু আপনারা গ্রেট করে এর উপরে দিয়ে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু লম্বা লম্বা করে কাটা পেঁয়াজের টুকরো। আপনারা কিন্তু ডাইস করেও নিতে পারেন। ভালো করে একটু সাজিয়ে দিতে হবে। দিয়ে দেব লম্বা লম্বা করে কাটা টমেটো। দেখুন, এইভাবে টপিংটা কিন্তু করতে হবে। এরপর দেব লম্বা করে কাটা ক্যাপসিকাম। এখানে কিন্তু আপনারা রেড বা ইয়েলো ক্যাপসিকামও কিন্তু ব্যবহার করতে পারেন। ছড়িয়ে দেব 1/4 কাপের মতো সেদ্ধ করে রাখা সুইট কর্ন, আর ভেজে রাখা পনিরটাও কিন্তু আমি চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব। টপিংটা ভালোভাবে করা হয়ে গেলে এবার উপর থেকে আমায় সিজনিংগুলো ছড়াতে হবে। তার জন্য আমি 1/4 টিস্পুন পরিমাণ অরিগ্যানো উপর থেকে ছড়িয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণ ইটালিয়ান সিজনিং। এই সব সিজনিংগুলোই কিন্তু অনলাইনে খুব সহজেই পাওয়া যায়, এছাড়া বড় বড় সুপার মার্কেটেও কিন্তু আপনারা খুব ইজিলি এগুলো পেতে পারেন। আরও কিছুটা পরিমাণ আমি মোজারেলা চিজ উপর থেকে ছড়িয়ে দেব। চিজ যত বেশি হবে পিৎজা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে আমি মোট 1/2 কাপ পরিমাণ মোজারেলা চিজ ব্যবহার করেছি। 1/2 টিস্পুন পরিমাণ সাদা তেল এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা অন করে 6 থেকে 7 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমায় পিৎজাটা হতে দিতে হবে। দেখুন, 6-7 মিনিট বাদে পিৎজা কিন্তু এখন একদম তৈরি, চিজটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি পিৎজাটাকে প্যান থেকে নামিয়ে নেব। এবার একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে পিৎজাটাকে কেটে নিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল একদম দোকানের স্বাদের ভেজ প্যান পিৎজা। আমার রেসিপিটা দেখে যে কোনো দিনই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই পিৎজা তৈরি করে ফেলতে পারেন। এরকম নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।